Xtratime. আফ্রিকার দেশ গিনি গোটা বিশ্বের কাছে কিছুটা অপরিচিত হলেও এই দেশ থেকেই উঠে এসেছেন এক বিশ্বকাপ জয়ী সহ তিন তারকা ফুটবলার। যদিও গিনি থেকে নয়, পল পোগবা বিশ্বকাপ জিতেছেন ফ্রান্স থেকে। আসলে গিনি ছিল ফ্রান্সের উপনিবেশ, ঠিক আলজেরিয়া যেমন তেমনই। সে তো গেল ইতিহাসের কথা। আসলে এই তিন ভাই এক পরিবারের সদস্য, তারা সহোদর। পল পোগবা, ফ্লোরেন্তিন পোগবা আর ম্যাথিয়াস পোগবা, এই তিনজনই আজ নিজেদের ভালোবাসা অর্থাৎ ফুটবলকে পেশা হিসাবে গ্রহণ করে গোটা পৃথিবীতে আলো ছড়াচ্ছেন। আগামী মরশুমে এটিকে মোহনবাগানে সই করেছেন ফ্লোরেন্তিন পোগবা। আগ্রহটা আপনার, আমার, আমাদের সকলের থাকাটা স্বাভাবিক। ভাই পল পোগবার সঙ্গে সম্পর্ক কেমন দাদা ফ্লোরেন্তিনের? কিভাবে তাদের এই ফুটবল যাত্রা শুরু হলো? 1990 সালে গিনির কোনাক্রি প্রদেশে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্তিন পোগবা, কিন্তু 8 মাস বয়সে তাকে ও ভাই ম্যাথিয়াসকে নিয়ে তার বাবা মা অর্থাৎ তার পরিবার চলে যান ফ্রান্সের রাইসিয়েন ব্রিতে। সেখানে জন্মগ্রহণ করেন ছোট ভাই পল। ছোটবেলা থেকেই তিন ভাই ফুটবলের আগ্রহী ছিল, তার পরিবারের প্রিয় ছিলেন ছোট্ট পল। এমনকি ফ্রান্সে নিজেদের স্কিলের মাধ্যমে সকলের নজর কেড়েছিলেন, যদিও ফ্লোরেন্তিনো কোনো অংশে কম ছিলেন না। এবং 2007 সালে স্পেনের সেল্টা ভিগো দলে সুযোগ পান ফ্লোরেন্তিন, কিন্তু প্রথম দলে সুযোগ না পাওয়ায় ফ্লোরেন্তিন চলে যান ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিএস সেরানে। এদিকে পল পোগবা লে হাবরেতে ভালো পারফর্ম করার জেরে সুযোগ পান ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে, পরে সুযোগ পান মূল দলে। এরপর ফ্লোরেন্তিন 2012 সালে চলে যান ফরাসি প্রথম ডিভিশন ক্লাব সেন্ট এসিয়েনে। সেখানে 6 বছর খেলেন তিনি, খেলেছেন ইউরোপা লিগেও। এমনকি সেন্ট এসিয়েনের হয়ে ইউরোপা লিগে খেলার সময় ভাই পলের বিরুদ্ধে খেলতে হয়েছিল ফ্লোরেন্তিনকে, সে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। 2018 সালে যখন পল ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন, তখন ফ্লোরেন্তিন চলে যান সুদূর তুরস্কে। সেখানে গেনচেলের বিল্লি দলের হয়ে কিছু ম্যাচ খেলেন, তারপর উড়ে যান মার্কিন যুক্তরাষ্ট্রে আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলতে। ভাই পল পোগবার মতো সফল না হলেও ফ্লোরেন্তিনের কোনো আক্ষেপ ছিল না, বরং ছোট ভাই পল ও যমজ ভাই ম্যাথিয়াসকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। যদিও পল ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নেন, দুই দাদা ফ্লোরেন্তিন ও ম্যাথিয়াস গিনির হয়ে খেলেন। তবে ভাই পলের বিরুদ্ধে নামলে কোনোভাবেই ছাড়বেন না ফ্লোরেন্তিন। এই নিয়ে ফ্লোরেন্তিন এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা দুজনে যদি দৌড়ই, আমায় যদি ওকে ট্যাকেল করতে হয়, আমার ট্যাকেল করতেই হবে, আমি ওকে বেহুশ হতে দেব না। তবে যদি ওকে ফাউল করতে হয়, আমায় তা করতেই হবে। এবং একইভাবে দাদা ফ্লোরেন্তিনের জন্য ভালোবাসা রয়েছে পলের। একাধিকবার দাদার খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছেন, গলা ফাটিয়েছেন পল। এবং ফ্লোরেন্তিন যখন এটিকে মোহনবাগানে সই করলেন, তখন নিজের সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশও করেছেন পল। একই ফুটবল পরিবারের 3 সদস্যের এই মেলবন্ধন সত্যি অনবদ্য। এবং খুব অবাক হবেন না যদি ফ্লোরেন্তিনের খেলা দেখতে ভাই পল আসেন এটিকে মোহনবাগানের খেলা দেখতে। একটি উদ্বাস্তু পরিবার গিনি থেকে চলে যাওয়া ফ্রান্সে, যেখানে জীবন যাপনই ছিল অসম্ভব প্রায়। শুধুমাত্র ওই চামড়ার গোলাকার বল একটি পরিবারকে স্বপ্নকে সফল করতে শিখিয়েছে। পল পোগবা, ফ্লোরেন্তিন পোগবা সেই স্বপ্ন সফলের নাম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।